হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন্তন আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব চ্যানেল টিউবকাস্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। বন্ধুরা, প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি অনেকদিন পর এই ভিডিও নিয়ে আসছি। কিছু পার্সোনাল রিজনের জন্য আমি ভিডিও আনতে পারিনি, আর আমার কাছে অনেক রিকোয়েস্ট এসছে পুরনো সেই ভিডিও দেখে, যে পুরনো যে হিন্দুস্তান কেবলসে যারা থাকতেন তারা হিন্দুস্তান কেবলসের ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করেছেন যে তাদের পুরনো স্কুল একটু দেখানো, হিন্দুস্তান কেবলস হাই স্কুল যেটা থাকে বয়েজ, তো সেই স্কুলটা আমি দেখাবো। এবং এখানে যাদের স্মৃতি রয়েছে তারা অবশ্যই এই স্কুলটা দেখে নস্টালজিক একটা ব্যাপার তৈরি হবে আমি জানি। তো আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যতবার আমি ভিডিও আনবো নোটিফিকেশানটি ফার্স্ট টাইম আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন আর দেরি না করে ঝট করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে কি ভিডিও হতে চলেছে। আপনাদেরকে তো প্রথমেই বলে দিয়েছি যে হিন্দুস্তান কেবলস বয়েজ স্কুল আজকে আমি দেখাবো। তো চলুন আর দেরি না করে, প্রচণ্ড রোদ, পুজোর মরশুম, বুঝতেই পারছেন চারপাশে গান চলছে, আজকে মহালয়ার দিন আমি শ্যুট করছি। তো যাই হোক, চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক, আর আপনারা দেখতে থাকুন, স্টে টিউনড। বন্ধুরা, এখন আমরা এন্ট্রান্স গেটের মধ্যে দিয়ে চলে আসছি। সত্যি কথা বলতে কি, এই ভিডিওটা তাদের জন্যই যারা এখানে পড়াশোনা করেছেন বা দূরে চলে গেছেন। আমার আগের যে হিন্দুস্তান কেবলসের ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওতে লাইক শেয়ার করে আপনারা কমেন্টে লিখেছেন যে পুরনো স্কুলটাকে দেখতে চাই, এবং এই ভালোবাসাটা যে দেখিয়েছেন এই ভালোবাসাটা দেখানোর জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন কত জঙ্গল হয়ে গেছে, সাপ খোপ থাকলে আমি জানি না, তাও আপনাদের জন্য আমি রিস্ক নেব যে মানে যাই হোক, এই কয়েকদিন আগেই মানে কি বলবো, মানে বৃষ্টি শেষ হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, জঙ্গল চারপাশে দেখিয়ে দিন, তারপর একটু দেখা চারপাশে, দেখুন জঙ্গল। আর সবার আগে দেখাই যে এই যে সামনের যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখন যে মাঠটা দেখানো হচ্ছে, এই যে এই মাঠটা, এই মাঠটাতে সবাই খেলতো আর কি। হ্যাঁ, এই মাঠে জানি না তাপস কতটা জানে, বিকজ ও তো চিত্তরঞ্জনে পড়াশোনা করেছে, তো আমি পড়াশোনা করেছি বা আমার মতন যারা পড়াশোনা করেছেন তো তারা জানেন যে এই মাঠটাতে বিকালবেলায় খেলতো সবাই। হ্যাঁ, ইটের একটা উইকেট বানিয়ে ক্রিকেট খেলতো, ঠিক আছে। আর এই পাশের মাঠটা, এই পাশের মাঠটা একটা ছোটো মাঠ ছিল যেখানে স্কুল চলাকালীন বাচ্চারা খেলতো, এবং এখানেই আমাদের প্রেয়ার লাইন হতো, এই উপরে প্রেয়ার লাইন হতো। এখন আস্তে আস্তে ভেতরে আসি এবং ভেতরে এসে আপনাদেরকে দেখাই যে কতটা কি ড্যামেজ হয়েছে আর কি। পরবর্তীকালে এটা কোনো দিন আর রিনোভেশন হবে কি না আমি জানি না। তো চলুন দেখুন কতটা জঙ্গল, রাস্তার মধ্যে কতটা জঙ্গল দেখুন। হ্যাঁ, আওয়াজ করে করে আমাদেরকে যেতে হচ্ছে। হ্যাঁ, তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা মেবি একটু লেন্দি হতে পারে, বিকজ পুরনো জিনিস, আমি জানি আপনারা পুরনো জিনিস ভালো করে ধ্যান দিয়ে একটু সময় নিয়ে দেখতে পছন্দ করবেন। এবং পুজোর সময় এটা যারা দূরে থাকেন বা দূরে চলে গেছেন, কেবলসে আসতে পারছেন না, তাদের জন্য এটা আমার পুজোর গিফট, যে পুজোর সময় মহালয়ার দিন আমি শ্যুট করছি, এবং আমি আজকালের মধ্যেই ভিডিওটি পোস্ট করব। আর দেখুন ভালো করে পুরনো জিনিসকে একটু মেমোরাইজ করার চেষ্টা করুন আর কি। আসুন, মেবি সাউন্ডটা একটু ইকো হতে পারে, বিকজ চারপাশে খালি, তো ইকো হবে, তো হেডফোন লাগিয়ে শুনলে আরও ভালো শুনতে পারবেন, একটু দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, সবার প্রথমে আমি স্টার্ট করছি সবার প্রিয় এবং সবার ভয়ের জায়গা, সেটা হচ্ছে প্রিন্সিপাল রুম। এটা প্রিন্সিপাল রুম ছিল, দেখুন হোর্ডিংটা এখন নেই, কিন্তু এখানে প্রিন্সিপাল বলে যে লেখা ছিল, তো ওটা একটা আছে ব্যাপারটা। তো আসুন এবার দেখা যাক যে প্রিন্সিপাল রুমের অবস্থা কিরকম, ভেতরে একটু ইকো হবে ফাঁকা জায়গা। আর এই যে জায়গা, এখানে সাক্ষ্য বাঁচে দিলাম, বা দেখুন চারপাশে একদম সত্যি কথা বলতে পুরো গোবরে ভর্তি। হ্যাঁ, ওপেনলি বলছি, তো চারপাশটা একটু দেখিয়ে দেন ভালো করে, দেখুন এখানে একটা ফটো ফ্রেম পর্যন্ত লাগানো রয়েছে, যেটা হয়তো প্রথম প্রথমে ছিল আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণের ফটো লাগানো ছিল এখানে, হয়তো ফটোটা পড়ে গেছে, ফটোটা নষ্ট হয়ে গেছে, কিন্তু ফ্রেমটা এখনো রয়ে গেছে, নস্টালজিক ব্যাপার আর কি। তো এইসব জায়গা ভোলার নয়, ভুলবো না কোনোদিনও, ঠিক আছে। তো এরপর আস্তে আস্তে আমরা চলে আসি এইদিকে, এটা ছিল হচ্ছে স্টাফ রুম, এটা আমাদের স্টাফ রুম ছিল, মানে যেটা আর কি টিচার্সরা বসতো, বাকি টিচার্সরা,
এবং এখানে অনেক সময় আমরা অ্যাটেস্টেড করতে এসেছি এবং আমার চাকরি জীবনের পরেও আমি এখানে এসেছি অ্যাটেস্টেড করতে এবং অ্যাটেস্টেড করার পরে এখানে সমস্ত বেঞ্চ পাতা থাকতো এখানে টেবিল পাতা থাকতো এবং এখানে আমরা ম্যাডামের কাছে স্যারের কাছে বকাও খেয়েছি আবার এই কেনারা এখানে আমাদেরকে ভালোও বেসেছেন আমি এখানে দু বছর পড়েছি ইলেভেন টুয়েলভ কিন্তু তারা যারা অনেকদিন ধরে পড়েছেন এখানে তাদের ব্যাপারটা তো আরও বেশি মানে কি বলবো মানে স্মরণীয় ব্যাপার আর কি তো চার পাঁচটা একবার দেখিয়ে দিই এই রুমটা একটু ভেঙে গেছে এই রুমটা কি ছিল মনে করছে আপনি কত ক্লাসরুমই ছিল হ্যাঁ ক্লাসরুমই ছিল এটা এটা যেহেতু ব্ল্যাকবোর্ড রয়েছে এখানে এটা নিচতলার প্রথম ক্লাসরুম ছিল তো এই ক্লাসরুমের মধ্যে অনেক ক্লাস হয়েছে দেখুন লাস্ট পর্যন্ত যে ক্লাস হয়েছে সেই ক্লাসেরও কিছু হিসাব নিকেশ বা কিছু অঙ্কের ব্যাপার ট্যাপার লেখা আছে আর কি তো এই সমস্ত জিনিসগুলো ভোলার নয় এগুলো কোনোদিনই ভুলতে পারবো না আশা করি আপনারা এগুলো দেখে অনেক কিছু স্মৃতি আপনাদের কি বলবো মানে নতুন করে প্রস্ফুটিত হচ্ছে একটু বেশি বাংলা বলে ফেললাম আর কি তো যাই হোক চলুন তাহলে এবার নেক্সট ক্লাসে যাওয়া যাক এটা হলো আমাদের করিডোর মিন্স এটা হচ্ছে নিচের করিডোর তো আমি বেশি ইন্টেরিয়ারে যাব না কারণ উপরে ছাদের অবস্থা খুব একটা ভালো না ড্যাম পড়ে পড়ে অবস্থা খারাপ হয়ে গেছে তো কখন ধসে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে তো যাই হোক আমরা উপরে একটু যাব যখন তখন আপনাদের উপরটা দেখাবো সেটা আলাদা কথা এই করিডোরটা হচ্ছে টিচার্সদের করিডোর ছিল এবং হিন্দি মিডিয়ামের করিডোর ছিল তো এটা আমাদের খুব একটা ইউজ হতো না আমাদের এই পর্যন্ত ইউজ হতো এখানেও দেখুন একটা ক্লাসরুম রয়েছে এখানে একটা ক্লাসরুম রয়েছে দেখতে পাচ্ছেন এইসব নিয়ে তো আর কিছু বলার নেই বিকজ এই জায়গাগুলো তো আমরা ক্লাস করিনি কিন্তু যারা করেছেন তারা হয়তো চিনতে পারছেন জায়গাগুলো কি অবস্থা এখানে একটা ফটো ফ্রেমও লাগানো রয়েছে ওই একই অবস্থা আর কি ভেঙে গেছে ফটো ফ্রেমটা এবার আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে এটার একটা স্টাফ রুম ছিল যারা অফিসিয়াল ক্লার্কটা ছিলেন সেই ক্লার্করা এই অফিস রুমে বসতেন বড় জায়গা তো বড় জায়গা এখানে অফিস রুমে ক্লার্করা বসে আমাদের সমস্ত কাগজপত্র রেডি করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করতেন মানলাম এখানে একটা ব্ল্যাকবোর্ড লাগানো আছে কিন্তু এই ব্ল্যাকবোর্ডটা হয়তো এখানে ক্লাস করার পরিকল্পনা ছিল কিন্তু পরবর্তীতে সেটা স্টাফ রুমে পরিণত হয় ফ্রেন্ডস আর এদিকে বেশি কিছু যাচ্ছি না কেননা এদিকে আর গিয়ে লাভ নেই জায়গাটা খুব একটা ভালো না তো দেখতে পাচ্ছেন অবস্থা আপনারা এই দেখেই আপনারা আন্দাজ করে নিতে পারেন যে কী অবস্থা হতে পারে দেখুন ছাদের অবস্থা খুব একটা ভালো না যখন তখন ধসে পড়তে পারে কপাল খারাপ থাকলে বলা তো যায় না তাই জন্য আর রিস্ক নিচ্ছি না এই দেখুন এটা হচ্ছে বিল্ডিংয়ের মাঝে যে জায়গাটা ছিল ছোটো মতো যেখানে একটু মানে সাইকেল টাইকেল রাখা হতো স্টুডেন্টসদের দেখুন ভেতর থেকে বিল্ডিংটা কী অবস্থা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে এন্ট্রান্স যেখান থেকে আমরা এসেছি বাইরেটা এবার আসি মেন জায়গায় যেটা আমাদের আর কি বলবো গড ছিল গড মিন্স এটা হচ্ছে আমাদের করিডোর ছিল এটা উপরটা তো চলুন যাওয়া যাক আর আমাদের এই পুরনো জায়গাটার স্মৃতিটা একটা দেখা যাক আর কি আর সবার আগে দেখে নিই যে এটা একটা নোটিশ বোর্ড ছিল এই নোটিশ বোর্ডের মধ্যে কিন্তু সমস্ত রকমের নোটিশ রেজাল্টস সব লাগানো থাকতো এবং আমরা এটাকে মানে কি বলবো মানে দেখতে ভয়ও পেতাম আবার দেখতে আনন্দও পেতাম যখন ছুটির ব্যাপার থাকতো তখন আনন্দ যখন রেজাল্টের ব্যাপার থাকতো তখন ভয় তো চলুন আর দেরি করবো না আস্তে আস্তে দেখি তো তাপস তুই একবার করে সবাইকে ভিডিওটা ভেতর থেকে হালকা করে জাস্ট দেখিয়ে দে যেন সবাই ওনারা জিনিসটাকে একটু অবজার্ভ করতে পারেন আমরা সব ক্লাসে মোটামুটি একই রকম এটা আমাদের একটা স্টোররুম ছিল এই স্টোররুমটা জানি না সবাই দেখেছি কিনা আমি থাকাকালীন তো দেখিনি এটা তো আমার অনেকদিন আগে বন্ধ হয়ে গেছিলো এখানে স্টোররুম ছিল আমার মনে হয় যে খেলা জিনিসপত্র সব রাখা থাকতো আই থিঙ্ক সো আমি জানি না তো আসুন বাকিটা দেখা যাক দেখুন এখানে একটা স্টোররুমের মতো রয়েছে এখানে মনে হয় সব জিনিসপত্র রাখা থাকতো কী জিনিস রাখা থাকতো জানি না কিছু কিছু রুম ছোটো আছে কিছু কিছু রুম বড়ো আছে তো
এই বড় রুম ছোট রুম মিলিয়ে পুরো স্কুলটা এবং খুব নামকরা স্কুল ছিল এবং এখানকার টিচার্সরাও খুব নামকরা ছিলেন। যদি টিচার্সরা দেখে থাকেন তাহলে তাদেরকে আমার তরফ থেকে শ্রদ্ধেয় প্রণাম। হ্যাঁ, আপনাদের জন্যই আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। দেখুন এখানে এই ক্লাসরুমের মধ্যে দেখুন মানে যা হয় আর কি, স্টুডেন্টসদের একটুখানি বদমাশি, একটুখানি মজা সব করা আর কি। যারা লাস্ট পড়ে গেছে এখান থেকে তারা হয়তো পড়েছে, তো বাকি এবারে বেশি কিছু আর বড় পোর্শনে লেন্দিন করবো না ভিডিওটা, কারণ জানি আমি লেন্দিন হবে, কেননা কিছু জিনিস দেখাতে গেলে তো ভালো কিছু দেখতেই হবে। যাই হোক, একটু একটু সময় তো দিতেই হবে। দেখুন এখানে হিন্দুস্তান কেবলস 283, হিন্দুস্তান কেবলস হাই স্কুল রুম নাম্বার 2। এই যে এখানে যে ভোট হতো, ভোটের একটা যে সিম্বল, সেই সিম্বলটা এখানে রয়েছে এখনো পর্যন্ত, আর এখানে কিছু হয় না এখন। এই দিকটাও তারপর যেটা দেখিয়ে দেয়, কিন্তু আমি যাবো না কারণ জায়গাটা খুব একটা সুবিধার নয়, ভালো নয়। এখান থেকে দেখিয়ে দেয় সামনে থেকে, তো এই রুমগুলো কিন্তু ক্লাস হতো। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, আরও ভিডিও আমি আনার চেষ্টা করব। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে রূপনারায়ণপুরের কিছু যদি পুরনো যারা রয়েছেন আর কি, রূপনারায়ণপুরের ভিডিও কিছু দেখতে চান যে আমাদের এই গত 5 বছর 10 বছরে কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে, কতটা ডেভেলপ হয়েছে, তো সেই ভিডিও আমি নিয়ে আসব। সাথে তাপস থাকবে, কেননা তাপস না থাকলে ক্যামেরা করা খুব মুশকিল হয়ে যায়। আমি নিজেকে দেখাবো না আপনাদেরকে দেখাবো সেটাই বুঝতে পারি না, কারণ হাঁটা চলার একটা ব্যাপার থাকে, সব জায়গা তো ঠিক নেই না এখন, তো যে ভাঙা চলা রয়েছে কখন কি ধসে যাবে বলা মুশকিল। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। পেছনে করিডোরটা দেখতে পাচ্ছেন, পুরো একদম সেই মানে কী বলবো, মানে ভুতুরের জায়গা যাকে বলে আর কি, এটা পুরোপুরি একটা মানে হন্টেড প্লেসের মতন পরিণত হয়েছে। রাত্রেবেলা তো ঢোকার জো নেই। আর ছাদে যাওয়াটা কি উচিত হবে? ছাদে আমি যাচ্ছি না, কিন্তু জাস্ট একবার উঁকি মেরে আপনাদেরকে দেখাচ্ছি যে কি আছে না আছে। চলুন, তাপস আসছে দেখুন ছাদে, একটু মানে ভয় ভয়ে হাঁটা আর কি, কেননা এই যে অবস্থা সিঁড়ির, কখন কি ধসে যাবে তা বলা মুশকিল। দেখুন ছাদের চিত্রটা একবার, ছাদের এখানে পুরো একটা বড় গ্রিল লাগানো ছিল, এই দেখুন দেখতে পাচ্ছেন আশা করি, এই যে গ্রিল লাগানোর জায়গাটা ছিল এখানে কাঁচ লাগানো থাকতো। বেশি সাইডে আমি যাচ্ছি না, এখান দিয়ে সবাই সাইকেল নিয়ে গিয়ে পেছনে রাখতো। দেখুন আর ওই যে দেখতে পাচ্ছেন পাশে, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি 11-12 মানে স্কুল ছিল, তো সেটা তো বন্ধ হয়ে গিয়ে সব এখানেই হতো, পুরো জঙ্গলে পরিণত হয়েছে, মানে ছোটোখাটো একটা ফরেস্ট আর কি, বাঘটা ছেড়ে দিলে এখানে আর দেখতে হবে না আর কি। তো যাই হোক, ছাদে আর যাবি? ছাদে যদি বাই চান্স মানে ভেঙে ভেঙে যায় ওটাই ভয় লাগছে আর কি, তাও আপনাদেরকে দেখানোর জন্য এইটুকু রিস্ক তো নিতেই পারি। দুজনের ওইটা ভেঙে যাবে না, তোমার বিল্ডিং আছে বলি। দেখুন ছাদের অবস্থা, এই হচ্ছে ছাদ, ওই দেখুন ছাদ, ছাদের ভিউটা, এই এত দূরই দাঁড়াবো, ওই দিকটা যাবো না কারণ কোন জায়গায় ধস নেমে যাবে বলা মুশকিল। হয়তো ফাঁকি মেরে এখানে অনেকে টাইম কাটিয়েছে এই ছাদের মধ্যে, তো খুব একটা কাটাতে পারেনি কারণ টিচাররা খুব স্ট্রিক্ট ছিল, কিন্তু যারা কাটিয়েছেন বা যাদের একটুখানি মাথায় ওভার বুদ্ধি ছিল আর কি, তারা তো জানেনি যে এভাবে কাটিয়েছি সঙ্গে। তারপর ওইদিকে আর বেশি যাস না, কারণ উপর থেকে বোঝা যাচ্ছে না যে কোনটা কোন জায়গাটায় জল জমে ছিল বা আছে, ড্যাম পড়া আছে। তো এই ছাদের দৃশ্য, আর পেছনে ওইখানে হচ্ছে এই মুক্ত মঞ্চের মাঠ, ওই যে আমাদের কেশিয়া মার্কেট এবং কেশিয়া রাস্তা, এই মাঠে আর হয়তো এক মাস পরেই দেশবন্ধু মেলা আসবে। বন্ধুমহলে যে মেলাটা হতো সেটা এখন আর হয় না, এখন দেশবন্ধু মেলা হয়ে গেছে। আর সেই মাঠটা জুড়ে মোটামুটি দিন 15-20, তাই তো, দিন 15-20 এখানে একটু আনন্দ উৎসব হবে, এবং আমরা মোটামুটি 15 দিনের মধ্যে তো 7-8 দিন তো আসি। হ্যাঁ, যাই হোক, আপনারা আসুন, কালী পুজোর দিন থেকে শুরু হয়ে যায়, হ্যাঁ একদম চলতে থাকে, ওই টাইমটা খুবই ভালো লাগে, মানে পুজোটা যাওয়ার যে দুঃখ থাকে, ওই পুজো দেওয়ার দুঃখটা এই কালী পুজো এটা অনেকটা ঘোচায় আর কি, মানে এতদিন ধরে একটা এনজয়মেন্ট, এতদিন ধরে একটা লাইটিং ব্যাপারটা থাকে, গাড়ি ঘোড়া। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, সবাই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন,
আমি চেষ্টা করব যে আরও ভিডিও কিছু নস্টালজিক জায়গার আমাদের হিন্দুস্তান কেবলসের নিয়ে আসার এবং আপনাদের সাথে শেয়ার করার। যারা এখানকার পুরনো বাসিন্দা, পুরনো এমপ্লয়ি, তাদের কথা ভেবেই আমি এই ভিডিওটা করছি। 15-20 বছর অবশ্যই 15-20 বছর বা তারও আগে হয়তো যারা কাজ করে গেছেন, যাদের বয়স হয়ে গেছে, কাজের সূত্রে বাইরে আছেন, সবই ঠিক আছে। তো যাই হোক, যদি দেখতে চান রূপনারায়ণপুর বা রূপনারায়ণপুরের সারাউন্ডিংস, আমি তাহলে একটা ছোটোখাটো ট্র্যাভেল ব্লগ করে দেবো আর কি, যে চিত্তরঞ্জন রূপনারায়ণপুরটা, হ্যাঁ, তখনকার অবস্থা আর এখনকার অবস্থা 10 বছরে কতটা ডিফারেন্ট হয়েছে। তো সেই জায়গাটা আমি তাপসের গাড়ির পেছনে বসেই আমি ভিডিওটা করে নেবো, চিন্তা নেই, এবং আপনাদেরকে অবশ্যই দেখাবো। তাহলে আপনারা আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, আর টিউবকাস্টের সাথে থাকুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমি এটার জন্যই অপেক্ষা করে থাকি, আপনারা যদি যেরকম আমাকে মোটিভেট করেছেন সেরকম মোটিভেট করুন, বন্ধুদের সাথে, পরিবারের সাথে শেয়ার করুন, আর আমার সাথে থাকুন। তাহলে আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো করে পুজো কাটান, এনজয় করুন, আর সবাইকে একটু অভিনন্দন দিতে, সবাইকে পুজোর অভিনন্দন, শুভেচ্ছা আর ভালোবাসা। ঠিক আছে, ভালো করে কাটান আজকের জন্য, টাটা।